আজকে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা করলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। সে যেখানেই থাকুক না কেন, আপনার সাথে দেখা করার জন্যে, কথা বলার জন্যে উতলা হবে। আপনি তখন তাকে যেরকম বলবেন সে সেরকমভাবেই কিন্তু চলবে। অনেক সময় ভালোবাসার মানুষকে বশ করার তন্ত্রমন্ত্র মানুষকে কিন্তু করতে হয়। এই তন্ত্রমন্ত্রের ব্যবহারের যে সুফল, সেটা কিন্তু মানুষ প্রাচীন কাল থেকেই পেয়ে আসছে। এমন নয় যে এখনই বা বর্তমান আধুনিক যুগে মানুষ এই তন্ত্রমন্ত্রের প্রয়োগ করছে, এটা কিন্তু অনেক আগে থেকেই বিদ্যমান ছিল, যা বর্তমানে চলছে এবং অদূর ভবিষ্যতেও মানুষ এর সুফল পাবে। যদি আমরা এর সঠিক প্রয়োগ করতে পারি তন্ত্রমন্ত্রের, অবশ্যই এটা কাজ দেয় এবং আমরা আমাদের ভালোবাসাকে নিজের বশে রাখতে পারি। আজকে যে জিনিস দেখাবো সে একাধারে যেমন আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কথা শুনে চলতে বাধ্য হবে। অনেক সময় দেখা যায় আমরা যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা আমাদের কোনো কথাই আর শোনে না, আমাদের সাথে কোনো বাধা মানে বাঁধনটাকে সে ছিন্ন করে এবং সে হাসতে হাসতে অন্য একটা ছেলের সাথে হয়তো ঘুরে বেড়াচ্ছে আপনার ভালোবাসাটাকে অস্বীকার করে। অনেকে অন্য কারোর সাথে না ঘুরলেও তারা আপনার ভালোবাসাটাকে অস্বীকার করে, আপনার সাথে সমস্ত রকম যোগাযোগ ছিন্ন করে, এমনকি আপনার নাম্বারটাকেও ব্লক করে দেয়। আজকে যে জিনিসটা দেখানো হবে তাতে করে সেই মানুষটা আপনার কাছে চলে তো আসবেই, পারলে প্রেম ভিক্ষাও চাইতে পারে, অর্থাৎ তার মনের ভিতর মনের বাইরে সর্বক্ষেত্রেই আপনার উপস্থিতি সে লক্ষ্য করবে। কারণ এটা একটা ভয়ঙ্কর তন্ত্রমন্ত্রের প্রয়োগ আজকে আমি দেখাবো, যে তন্ত্রমন্ত্রের সাহায্যে আপনি আপনার ভালোবাসাকে সহজে হাতের মুঠোয় রাখতে পারবেন এবং তার থেকে পর্যাপ্ত ভালোবাসা আপনি অবশ্যই পাবেন। দেখুন, আমি একটু লিখে নিই, তারপরে আপনাদেরকে বলছি।
দেখুন, আমি আগেও বলেছি যে বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন রকমভাবে তন্ত্রমন্ত্রে ব্যবহার করে আসছে এর সুফল পাওয়ার জন্যে, এবং মানুষ হাতে নাতে তার সুফলও পেয়েছে। ভালোবাসাকে কীভাবে নিজের বশে রাখা যায়, তাতে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মে কিন্তু তার নির্দেশ আছে। তো দেখুন, এখানে আমরা একটা মন্ত্র দেখতে পাচ্ছি, ইন্না আত্মেন শয়তানা মেরা শিকল বন অমুকি কে পাস জানা উসে মেরে পাস লানা ন লবে তো তেরি বাহেন ভাঞ্জি পর 303 তলাক। ইন্না আত্মেন শয়তানা মেরা শিকল বন অমুকি কে পাস জানা উসে মেরে পাস লানা ন লবে তো তেরি বাহন ভাঞ্জি পর 303 তালাক। এটা কিন্তু বশীকরণে একটা শয়তান প্রয়োগ বলা হয়। এই জিনিসটা ভীষণ 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 পাওয়ারফুল বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ এই জিনিস যে করবে তার ভালোবাসা তাকে স্মরণ করবে, এই জিনিস যে করবে তার ভালোবাসা তাকে স্মরণ করবে, এই জিনিস যে করবে তার ভালোবাসা তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, এবং আপনি হাতে নাতে তার সুফল পাবেন যদি আপনি কাজটা করতে পারেন। কবে করবেন, কখন করবেন, পরপর করে আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। কাজটা আপনাকে যে কোনো শনিবারের দিনকে করতে হবে, কাজটা আপনাকে যে কোনো শনিবারের দিনকে করতে হবে রাতের বেলায়। দিনের বেলায় কাজটা করলে হবে না, রাতের বেলায় শনিবারের দিনকে যে কোনো সময় আপনি কাজটা করতে পারবেন। এই মন্ত্রটা আপনি কিভাবে পড়বেন সেটাও বলে দিই, ইন্না আত্মেন শয়তানা মেরা শিকল বন। এইবার দেখুন, এখানে বন অমুকি, এখানে আপনার ভালোবাসার নামটা দেবেন। এখানে যে আমি ব্র্যাকেট দিয়েছি এই জায়গাটায়, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আপনার ভালোবাসার মানুষের নামটা লিখবেন। তাহলে মেরা শিকল বন অমুকি আপনার ভালোবাসার নাম, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তার নামটা বলুন। কে পাস জানা উসে মেরে পাস লানা ন লবে তো তেরি বাহেন ভাঞ্জি পর 303 তালাক। এই বশীকরণে শয়তান প্রয়োগ, এটাকে আমরা বলি তন্ত্রের ভাষায়, এটা খারাপ কিছু না। এটা কি করে, এটা আপনার ভালোবাসার মানুষকে সে মনে করায় বারংবার করে। আপনি যখনই মন্ত্র জপ করবেন, একবার মন্ত্র পড়বেন, সে কিন্তু চট করে আপনার কথা ভাবা শুরু করবে। এখানে আপনি মন্ত্রটা 12 বার জপ করবেন, আর প্রত্যেকবারই তার নামের উপরে 12টা ফু দেবেন। একবার নাম পড়বেন, এখানে যে আমি ভালোবাসার নামটা লিখতে বলেছি, একবার মন্ত্রটা পড় মানে এই অবধি আসবেন, একবার ফু দেবেন, তারপরে পুরো মন্ত্রটা শেষ হয়ে গেল, মোট 12 বার পড়বেন, আর 12 বারই তার নামের উপরে ফু দেবেন। এখানে তার নামটা লিখবেন, নামের উপরে ফু দেবেন 12 বার। এই মন্ত্রটা শনিবারের দিনকে রাতের বেলা যে কোনো সময় আপনারা করতে পারেন। 4টে শনিবার আপনারা, মানে যেদিন থেকে কাজটা করবেন, যেদিন থেকে কাজটা করবেন, শুধুমাত্র শনিবার করে আপনাকে জব করতে হবে, অন্য কোনো দিন না। শনিবার শনিবার করেই কাজটা করবেন, 4টে শনিবার। ভালোবাসা যেখানেই থাকুক ছুটে আসতে বাধ্য, সে কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবে না, নিজেই আপনাকে ফোন করবে। তার জন্য আপনি ফোনটা খোলা রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ।